ভাবি বলো আবার ভাবি বলতেছো সরি 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 এই যে কান ধরলাম আর বলবো না হ্যাঁ বলো কই তুমি এখনো আসো নাই তোমার না বললাম যে বাবু দুপুরবেলা ঘুমায় আসতে বলছো তো কিন্তু আসলে রাস্তায় জ্যামের কারণে একটু দেরি হচ্ছে ও প্রথম দিনই জ্যাম প্রথম দিনই অনেক উছিলা তাই না আর বাকি সময় তো বলেই আছে উছিলা না আসলে সত্য কথা কি শোনা রাস্তায় জ্যামে পড়ছি বুঝছো আমি চলে আসছি দুই তিন মিনিট লাগবে হয়তো তোমার বাসার বগুলে এসে তোমার একবার ফোন দেবো নি হ্যাঁ কখন আসবো আমার তো ভালো লাগতেছে না আমি কখন তোমার সাথে একটু বসে কথা কমো আমার দ্বারা আলাদা ভালো একটা সময় কাটামো আমার রুমে আচ্ছা লক্ষ্মী আমার আমার জানো আমি যাচ্ছি তো বাবা যাচ্ছি না জানো জানো করা লাগবো না তুমি তাড়াতাড়ি আসো আমার ভালো লাগতেছে না এতদিন তো ভালোই ছিলাম এইসব কিছু মনে হয় নাই বা খারাপ লাগে নাই এখন তো কী কথা মনের ভিতরে ঢুকাইছো এখন তো আর ভালো লাগে না কেমন অস্থির লাগতেছে হাত পা গুলো কোনো কাজেই মন বসতেছে না সত্যি হ্যাঁ সত্যি গোসল করছো ভাবি আবার ভাবি যে সরি 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 গোসল করছো হ্যাঁ রান্না করছি বাবুরে গোসল করাইছি আমি গোসল করছি তারপরে যে খাই নাই বাবুরে খাওয়াই একটু মানে ঘুম পাড়াইলাম যে গোসল করছো যে তুমি আমি তোমার বললাম না যে তুমি গোসল করো না আমরা যাই আমি গোসল করবো তো কি হয়েছে আবার একসাথে গোসল করা যাইব না আবার করবো পরে তাই আবার পরে একসাথে গোসল করবো মানে আমি কিন্তু মানে খুব আগ্রহ নিয়ে যাচ্ছি বুঝছো তোমার কি মনে হয় আমি আগ্রহে নাই আমি কি তোমার ফিরাই দেবো এরকম মনে হইতাছে না না এটা ভাবি নাই তো যদি ভাবতাম তাহলে তো আর আমি এভাবে অ্যাকসেপ্ট হইতাম না আসলে প্রথম প্রথম তো কিন্তু বেশি কিছু না পারলেও হয়তো মানে অল্প কিছু দিয়ে আপনাকে আমি সন্তুষ্ট করে আসবো আমি জানি না কিন্তু তুমি কখন আসবা আমি কখন যে তোমার বুকে একটু মাথা রেখে শুমো আমার অনেক খারাপ লাগতেছে জানো আসলে কথা কি জানো তুমি যেভাবে কথা বলতেছো না আর আমি নিজেকেও আমি ঠিক রাখতে পারতেছি না এই কারণে আমি খুব চালু করে আসতে চাচ্ছিলাম তো প্রায় চলে আসছি হ্যাঁ এখন তো চালু করে আইবা তারপরে তো আবার দুই চার দিন বা পাঁচ দিন গেলে মনটা বইরা গেলে পরে করবা কি না জানো আমার সময় নাই শরীর ঠিক নাই এই নাই সেই না না বলছি তো আমি তোমাকে আমি আমাকে বারবার এই কথাটা বলো না হ্যাঁ আমি বলছি তোমারে তো আমি সময় দেব তোমার সঙ্গে আমি থাকবো মানে তোমার সঙ্গে যে 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 করার সেগুলো করব এখানে আমি তোমাকে অসন্তুষ্ট রাখবো না এটা মাথায় রাখো আর আরেকটা কথা সেটা হলো আমি কিন্তু মানে খুব রিল্যাক্সে কিন্তু থাকবো এটা তুমি মনে করো হ্যাঁ হ্যাঁ আমিও চাই তুমি রিল্যাক্সে থাক আমি তোমার আগেই বলছি যে মানে আমার কিন্তু মানে খুব বেশি ধরনের মানে অতিরিক্ত না হলে আমার ভালো লাগে না আমি অতিরিক্ত দিব তবে একটা কথা কি তোমার না মানে মানে সব দিকে তোমার ঠিক আছে তোমার বুকটা কিন্তু আমাকে অনেক পছন্দ লাগে বুকটা আমাকে অনেক ভালো লাগে আমার বুকটা তো অনেক ছোট তোমার কি দেখা ভালো লাগে না না তোমার বুকটা ছোট হলেও বুকটা অনেক ভালো আছে তোমার বুকে মাথা দিয়ে আমি একটু ঘুম পারবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুমি কি কথা দিয়ে মনটা ভরবা কখন আসবা তুমি আমি তো চলে আসছি এই যে বাসায় উঠতেছি তোমার সত্যি আমি দরজা খুলতেছি তুমি আসো তাড়াতাড়ি আচ্ছা ঠিক আছে আমি আসতেছি না তুমি মিথ্যা কথা বলতেছো না না মিথ্যা কথা বলি নাই মিথ্যা বলতেছো সত্যি কথা কও তো তুমি কই সত্যি 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 আমি এই যে তোমার গেটে আসছি আমি কই তোমায় তো দেখতেছি না আমি আসছি তো চলে এই যে দেখো নাই তুমি নাই মিথ্যা কথা আমি তো দেখতেছি এই যে আমি চলে আসছি নাই তো তুমি কই তুমি আবারও মিথ্যা কথা বললাম আমি দুইবার গেছি দরজার সামনে আমি দুইবার গেছি তুমি পাই নাই তুমি কেন মিথ্যা সত্যি কথা বলো তো তুমি কি জামে পড়ছো না না জামে পড়ে নাই তো এই যে আমি চলে আসছি তো দাঁড়াও আমি আরেকটা বার দরজা খুলতেছি কই আই দেখছো আমি কতক্ষণ দাঁড়াইছিলাম কই তুমি আমি তো তোমার নিচেও গিয়ে খুঁজে আসলাম আসলে আমি সত্যি মানে তুমি মিথ্যা কথা বলতে পারতেছি না আমি হয়তো আর তো দু চার মিনিট লাগবে এখন আমি চলে আসছি দেখছো তুমি আই হনি আমার ধৈর্যর বা আমার শক্তির মানে পরীক্ষা নিলা আমি কিন্তু কতটা আগ্রহে নিচে পর্যন্ত গেছি তুমি কি জানো মানুষগুলো তারা তো উঠে যাইবো না ওরা পরে কি বলবো ওরা আমি তো ভাবতে পারতেছি না তুমি এমন সময় প্রতিদিন লেট করে আসবা
প্রতিদিন লেট বলতে এই যে জ্যামের কারণে হয়েছে। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো আমি ইয়ে করব, আনন্দ দিতে পারবা ঠিক মতো? তো আমি কিন্তু খুব রোম্যান্স করব। আমি আনন্দ জিনিসটা বুঝি না। আমি একটা জিনিস বুঝি, সেটা হচ্ছে সরাসরি কথা বলা, আর আরেকটা জিনিস বুঝি, ওইটা হচ্ছে টাকা। তুমি আমারে যত টাকা দিবা, তুমি আমারে খুললা মিল্লা যেভাবে চাইবো ওইভাবে পাইবা। আমি প্রথমত কিন্তু সব খুলতে হবে আমার। হ্যাঁ, তুমিও খুলবা, আমিও কিন্তু খুলবো, ঠিক আছে? খোলা টোলা যাই আছে সেটা আমি দেখবো, কিন্তু আমারে টাকা দিতে হবে। আমি টাকা না পাইলে আমি কিছুই করবো না, তুমি মনে রাখবে। বাবা, আমি টাকা দিতে চাইছি তো। আচ্ছা, তোমার কি একটা জ্বালা আছে না? তুমি, আমি তো টাকা দিতে চাইছি তোমার, আমি কি না করছি? না করো নাই, কিন্তু পরে দিবা বা বলবা যে নাই। না, আমি ওটা আমার বলবো হাতে না। টাকা দিবা, প্রতিদিনের টাকা প্রতিদিন বুঝাই দিবা, তারপরে তুমি যা বলবা আমি তাই শুনবো। না, আমি তোমার তো একটা জ্বালা আছে, আমার একটা জ্বালা আছে না? অবশ্যই। তবে একটা কথা কি, আমি তোমারে কিন্তু আমি মানে কি কব বলে ফেলাই, আমি কিন্তু সব খুলে নেব তোমার। খুলে নিয়ে কিন্তু আমি মানে দুজনে যেরকম ভাবে থাকে, মানে যে স্বামী স্ত্রী যেভাবে চলে, জাস্ট ওভাবে কিন্তু আমি তোমার সাথে রোম্যান্স করবো। তুমি ঠিক আছো কিনা এটা আমাকে বলো। আচ্ছা, তুমি আসো তো আগে, এটা দেখা যাক না সময় কখন। জানো, বলো না। হ্যাঁ, আমি ঠিক আছে, আমি তো তোমার আগে বলছি যে ঠিক আছে, তুমি যেভাবে বলবে সেভাবে হবে। সত্যি আসলে মানে আমাকে মানে এরকম করতে খুব মজা লাগে জানো, যে সব কিছু কইলা যদি তোমার সামনে আমি থাকি, তুমি যদি আমাকে সব খুলে উজাড় করে দাও না, আমার অনেক মজা লাগবে। আচ্ছা ঠিক আছে, তুমি যেভাবে বলতেছো আমি সেইভাবেই করবো, কিন্তু আমার টাকা দিতে হবে। আমি টাকার টাকার বদলে আর কোনো কথা বলছি না, আমার টাকা ছাড়া আমি কোনো কাজ করবো না। টাকা দিবা যেইভাবে খুললা মেললা যেইভাবে চাইবো ওইভাবেই করবো। টাকা দিবা না, খুলবো না, দিবো না। দিব তো বলছি, কিন্তু আমি বলছি যেটা সেটা আমি আমার কথা বোঝো একবার। আমি কিন্তু সেটা কিন্তু আমি অ্যাডভান্স বলে রাখলাম তোমায়, কারণ আমরা একটা ছেলে মানুষ কিন্তু এই রোমান্টিক কাজগুলো কিন্তু বেশি করে। তোমাদের সেক্স তুলতে যেগুলো করা সেগুলো কিন্তু আমি করব, এটা মাথায় রাখো। আচ্ছা ঠিক আছে, দেখো তুমি যে কথাগুলো বলছো এখন আমার মানে একটু লজ্জা লাগতেছে। ঠিক আছে, তুমি আসো, আসলে তারপরে আমরা কথা বলি, ঠিক আছে? লজ্জা না, আমি বলছি আচ্ছা যেটা ঠিক আছে, সেটাই। তুমি আসো আগে, আসলে আমি কি বলবো বলো তো। আসলে ঠিক আছে, আমি একটা কথা বলি, তুমি যখন আমার যে ভাষাগুলো বলছো ওইগুলোর জন্য আমার 5,000 টাকা দিতে হবে। 5,000 টাকা দিলে 2,000 টাকা কম হয়ে যায় এইসব। আচ্ছা দিব তো বলছি তো, এই টাকার চিন্তা তোমাকে করতে হবে, আমি বলছি দুই তিন নম্বর টাকার চিন্তা করো। টাকার চিন্তা তো যেমন না করতে হয়, তাহলে তুমি খুইলা করো আর ডাইলা করো, যেভাবে ইচ্ছে এইভাবে করো। আমি তো ওইভাবে করবো, এই জন্য তো বলছি টাকার চিন্তা তোমাকে করতে হবে না, পাগল। শোনো, আমি টাকার পাগল, আমি ভালোবাসার পাগল না। ভালোবাসার পাগল হলে জামাই বিদেশ দিতাম না। জামাই মাসে মাসে টাকা পাঠা, ওই টাকা দিয়ে আরামায়েশ করি। এখন তুমি ওই আমার আরেক জামাই, তুমি যত টাকা দিবা ততই শান্তি পাইবা। টাকা দিবা না শান্তি পাইবা না, শেষ। আমি বলছি তো তোমার টাকার চিন্তা আচ্ছা তোমার জান, করতে তুমি হবে না। কখন আসবে? আমার তো ভালো লাগতেছে না, আমরা একসাথে কখন খাবো জান, তুমি কখন আসবা বলো না। এই যে নিচে আমি আসছি তো, আমার বাসার নিচে, আমি সত্যি সত্যি আসছি। সত্যি বলতেছ? হ্যাঁ, ধপ দিতেছ না তো? না না, আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি এক্ষুনি আসতেছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা আসো। ফোন কাটবা না, কিন্তু আমি লাইনেই আছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কাটবো না। না, আচ্ছা ঠিক আছে। এই যে এই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার দেখছি, তোমার দেখছি। ঠিক আছে, হ্যাঁ আসো আসো। আচ্ছা, আসতে কষ্ট হয়েছে কি? না কোনো কষ্ট হয় নাই। ও আচ্ছা, ফোনটাই তো কাটলাম না, দাঁড়ো কাইটে, ফোনটা কাইটে নিই।